আলহামদুলিল্লাহ, প্রিয় ভিউয়ার্স, দেশ বিদেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই আবেদ জয়েন্ট ফার্নিচারের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সম্মুখে একটি 6 ফিট বা 7 ফিট একটা সলিড খাটের খাট নিয়ে আসছি। এই সলিড খাটের সম্পর্কে বিস্তারিত কথা বলার আগে একটি অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকন বাটনটি চেপে দিন। প্রিয় ভিউয়ার্স, এই যে সলিড খাটটা দেখছেন, এই সলিড খাটটা হলো চিটন সেগুন দ্বারা তৈরি। আমরা যে কোনো ফার্নিচার কিনতে গেলে যাচাই বাছাই করি এটা কী কাঠের দ্বারা তৈরি, এটা কী কাঠের দ্বারা তৈরি। আমাদের দোকানে যাবতীয় ফার্নিচার বানানো হয় হলো সেগুন কাঠের, চিটন সেগুন কাঠের ফার্নিচার বানানো হয়। এমনইভাবে এই খাটটিও তৈরি করা হয়েছে চিটন সেগুন দ্বারা তৈরি। এই যে আপনারা যে খাটটা দেখতেছেন, এই খাটের ঘাড়ি, এই যে এটা তো হেড বক্স, নিচের অংশ তো হেড বক্স, এখান থেকে 2 ইঞ্চি সলিড, এখান থেকে এই 2 ইঞ্চি সলিডের উপরে এটা খোদাই করা হয়েছে, হাতে খোদাই করা হয়েছে, পরিপূর্ণ হাতে খোদাই করা হয়েছে। এমনইভাবে যে এই নকশাটা, যে মাথার অংশটির নকশা দেখছেন, এই হুবহু আপনার পায়ের পাখাও একই নকশা করা, হুবহু এটাও 2 ইঞ্চি দ্বারা খোদাই করে নকশা করা, এটা 2 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে নকশা করা। তারপরে একটি কথা আছে যে ভাইজান, যে আমরা খাটের মধ্যে কেমন হাইসে ব্যবহার করি, সেম বক্স খাট তো কেমন হাইসে আমরা ব্যবহার, এই যে হাইসেগুলো দেখছেন, এই হাইসেগুলো 1.5 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি চওড়া, একটা সলিড কাট, 1.5 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি চওড়া। প্রত্যেকটা খাটের হাইসেগুলো আমাদের এমনইভাবে দেওয়া হয়, 1.5 ইঞ্চি মোটা দেওয়া হয়, 6 ইঞ্চি চওড়া দেওয়া হয়, আর 6 ফিট খাটের মধ্যে আমরা 2টা ঢাসা দিয়ে থাকি, 2টা ঢাসা গর্জন কাঠের, আর বিছনাগুলো গর্জন কাঠের দিয়ে থাকি। যে এই খাটটা কালার করা হয়েছে গাছে গাছ কালার ট্রেডিশনাল কালার, যেটাকে গালা পলিশ বলা হয়, গালা পলিশ করলে খুব সুন্দর লাগে, কাঠের ফাইবারগুলো দেখা যায়, চিটন সেগুনের ফাইবার দেখা যায়, এই জন্য এটা কাঠ কালার করা হয়েছে, ন্যাচারাল কালার করা হয়েছে। ভাইজান, আপনি যেখান থেকে নেবেন দেখে শুনেই নেবেন, কিন্তু আমাদের এই মহল্লার আশপাশে প্রায় 30-40টার উপরে দোকান আছে, আলহামদুলিল্লাহ আমাদের দোকানটা এক ধাপ এগিয়ে আছে। তা আমাদের এই দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর 12 পুরাতন পল্লবী থানার দক্ষিণ সাইডে আমাদের এই দোকানটা অবস্থিত। আপনি যদি চান আমাদের দোকানে এসে ভিজিট করতে পারেন, অথবা যদি না আসতে পারেন আমার ভিডিওর নিচে নম্বর দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই একই নম্বরে। কথা ভাইজান, যদি এই খাট যদি পছন্দ না হয়, যদি পছন্দ হয় তাহলে তো যোগাযোগ করবেনই, আর যদি পছন্দ না হয় অন্য কোনো ডিজাইন আপনার কাছে যদি থাকে তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আরেকটি শেষ কথা, যদি আমার ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, বিশেষভাবে অনুরোধ করা হলো সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকন বাটনটি চেপে দিবেন। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।